তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌ পঙ্গিরমন্দিরমতির্গতি মৎসর্বস্ব পদাম্বুজরদা মদন দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধব শ্রীমাদরত্নকার সিংহাসনস্থৌ শিলাগোবিন্দদেবৌ পৃষ্ঠালিবিশিবৌ শরান শ্রীমানুরশরশরম্বি বংশীপটতটস্থিতৌ কশন বেনৈশনৈ গোপী গোপীনাথ শ্রিয়ন্তন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাশদি গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বসাম ততো জয়মুদীরয়ে মুখং করোতি বাচালং ভঙ্গং লঙ্ঘয়তি কিং যদ্বি পাতমহং বন্দে শ্রীগুরু দীনতারণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম হরে কৃষ্ণ শ্রীমান ভাগবতম পঞ্চবিংশতি অধ্যায় দশম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায়ের প্রথম শ্লোক শ্রীকৃষ্ণের গিরিগোবর্ধন উত্তোলন। শ্রীশুকুবাচ ইন্দ্র তদায়াত্মন পূজাম বিকায় বিহিতং নৃপ অপেব্য কৃষ্ণ নতেব্য নন্দ আদিব্য চুকপহ শ্রীশুক উবাচ ইন্দ্র তদা আত্মনা পূজাম বিকায় বিহতম নৃপ অপেব্য কৃষ্ণ নতেব্য নন্দ আদিব্য চুকপহ শ্রীশুক উবাচ ইন্দ্র তদা আত্মনা পূজাম বিকায় বিহতম নৃপ অপেব্য কৃষ্ণ নাতেব্য নন্দ আদিব্য কুচুকপহ কৃষ্ণনাথ
শতাব্দী ঘট। শ্রীশুকাচ শিলা সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্র ইন্দ্র তদা তখন আত্মনঃ তার নিজের পূজাম পূজা জানতে পেরে বিহতাম বিনষ্ট হয়েছে। নিপ হে রাজন পরীক্ষিত গোপেভ্য গোপগণের প্রতি কৃষ্ণনাথেভ্য, যারা কৃষ্ণকে তাদের ভগবান রূপে গ্রহণ করেছে, নন্দ আদিভ্য নন্দ মহারাজ অন্যদের প্রতি চুকপহ, তিনি ক্রুদ্ধ হলেন। অনুবাদ, সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ইন্দ্র যখন জানতে পারলেন যে তার যজ্ঞ বিনষ্ট হয়েছে, তখন তিনি কৃষ্ণকে তাদের ভগবান রূপে গ্রহণ করে নন্দ মহারাজ ও অন্য গোপগণের উপর প্রচন্ড ক্রুদ্ধ হলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কৃত জয় ছিল প্রভুপাদ। এই অধ্যায়ের শুরুতেই সুখদেব গোস্বামী ইন্দ্রের অজ্ঞতা ও তার ক্রোধের অযৌক্তিকতা প্রকাশ করেছেন। ইন্দ্র হতাশ হয়েছিলেন কারণ বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণকে তাদের ঈশ্বররূপে গ্রহণ করেছিলেন। কিন্তু সহজ সরল সত্যটি হচ্ছে যে কৃষ্ণ কেবলমাত্র বৃন্দাবনবাসীগণের ঈশ্বর নন, তিনি সকল জীবেরই ঈশ্বর, এমনকি স্বয়ং ইন্দ্রেরও তিনি ঈশ্বর। তাই ইন্দ্রের এই উদ্ধত প্রতিক্রিয়াটি ছিল উপহাস সম্পদ। যেমন সাধারণ কথাতেই বলা হয় যে অহংকারই পতনের কারণ, এখানেই ভক্তি বেদান্ত তাৎপর্য সমস্ত যা ছিল প্রভুপাদকে। এখানে এই শ্লোকের মাধ্যমে ইন্দ্রের দূতের মাধ্যমে জানতে পেরেছিলেন যে প্রতি বছর যেভাবে গোপগণ এবং গোপগণের নেতৃত্ব প্রদান করছিলেন নন্দ গোপ নন্দ মহারাজ, যেহেতু প্রতি বছর ইন্দ্রের পূজা করা হতো বৃষ্টির কারণে, কিন্তু এ বৎসর আর ইন্দ্রের পূজা হয়নি। না হওয়ায় কি হয়েছে, তার পরিবর্তেই গিরি গোবর্ধনের পূজা হয়েছে। বালকৃষ্ণ কথা অনুযায়ী নন্দগোপ কি করেছিলেন, এই গিরি গোবর্ধনের পূজার আয়োজন করেছিলেন সকল গোপদের নিয়ে। এই কথা যখন শুনতে পেরেছিলেন ইন্দ্র দেবরাজ ইন্দ্র, তাই তিনি গোপদের প্রতি কুপিত হয়েছিল। যেহেতু যজ্ঞ বিনষ্ট হয়েছে, তার উদ্দেশ্যে কোনো যজ্ঞ করা হয়নি, বরং গোবর্ধনের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়েছে, এজন্য তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং খুব ক্রোধ প্রদর্শন করছেন। এই যে ইন্দ্রের যে কোপ বা ক্রুদ্ধ হওয়ার যেটি অহেতুকি অহেতুক বা কোনো কারণ নেই, কেন ইন্দ্র জানে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুধু ব্রজবাসীদের ঈশ্বর নন, তিনি সকলেরই ঈশ্বর। তা তিনি ভুলে গেছেন, কেন যেহেতু তিনি একটি দায়িত্বে রয়েছেন, আর এই দায়িত্ব থেকেই অর্থাৎ পদে থেকেই যেহেতু স্বর্গের রাজা তিনি, সকল দেবতারাই তার অধীনস্থ, এই ভাব
তাকে কি করেছিল, গর্ভদূত করেছিল, তাকে গর্ব প্রদান করেছিল, যে আমি হচ্ছে প্রধান দেবতা, দেবতাদের মধ্যে রাজা, আর সকলে আমার অধীনস্থ। অগ্নি, পবন, বরুণ, এরা সকলেই অধীনস্থ, চন্দ্র, সূর্য সকলেই আমার অধীনস্থ, কার, ইন্দ্রের অধীনস্থ। তাই ইন্দ্র ভাবছিলেন যে আমি শ্রেষ্ঠ সব কিছুর, অগ্রে পূজা পাওয়ার আমারই অধিকার রয়েছে, আর অন্য কারো নেই। এমনই ভাব্য ভাবনায় কি করে অনেক সময় সাধারণ মানুষকেও গর্বোদ্যুত করে, যখন অনেক বড় দায়িত্ব পূর্ণ অবস্থানে থাকা হয় তখন কি হয়, অহংকার এসে যায়, যা ইন্দ্রের হয়েছিল। তাই ইন্দ্রের সেই গর্বকে চূর্ণ করার জন্যই ভগবান কি করেছিলেন, এই গিরি গোবর্ধন পূজা, শুধু ইন্দ্রের গর্বচূর্ণ না, এবং তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্দ্রের গর্বচূর্ণ করে না। আর অন্যদিকে ভগবান যে গিরি গোবর্ধন রূপে স্বয়ং অবতীর্ণ হয়েছেন এই জগতে, তাই ব্রজবাসীদের মাধ্যমে সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, এই গোবর্ধনের পূজা প্রবর্তন করেছেন, এবং ভগবানের আজ্ঞা পালন করার মাধ্যমে সকলে যে নিরাপদে থাকতে পারে, নিরাপদ আশ্রয়ে আসতে পারে, সেটাও ভগবান শিক্ষা দিয়েছেন, অনেক শিক্ষা রয়েছে সেখান থেকে। এবং ভগবান নিরেই একমাত্র যে আরাধনা করা উচিত একেশ্বরবাদ, সেটাও ভগবান এখানে প্রতিষ্ঠা করেছেন, যে অন্য কোনো কিছুর জন্যই অন্য কোনো দেবদেবীদের পৃথকভাবে পূজা করার কোনো আবশ্যকতা নেই, সেটাও তিনি এখানে একেশ্বরবাদ এবং ভগবানের আশ্রয় থাকলে ভগবানের কথা শুনলে কী করেন, ভগবান সর্বদাই রক্ষা করেন। হ্যাঁ, ভগবানের তার প্রিয় ভক্তকে, যা ভগবদ গীতায় ভগবান বলছেন, কি বলছেন, যে প্রীতি জানিয়ে কমতে নামে ভক্ত প্রণশতি, যে কুন্তী পুত্র তুমি জগৎময় ঘোষণা করো যে আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই। তাই যদি কেউ ভক্ত হয় তাহলে কখনোই যে বিনাশ হবে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ব্রজবাসীগণ। তাই ব্রজবাসীরা ছিলেন ভগবানের মদগত ভক্ত, তাই তেনাদেরকে কী করছেন, ভগবান সর্বতভাবে রক্ষা করছেন। যদিও ইন্দ্র কুপিত হয়েছেন, ক্রোধ প্রদর্শন করে ইন্দ্র কী করছেন, সম্বর্তককে ডাক দিয়েছেন, যে কোথায় সম্বর্তক, অর্থাৎ যে প্রলয়ের সময় যে মেঘ করবে, বায়ু বর্ষণ করবে, বৃষ্টিধারা এমনইভাবে প্রবলভাবে বর্ষণ করবে, তার সকল কিছু প্লাবিত হয়ে যাবে। যেমন অনেক সময় বড় বড় পাথর পড়লে কে টিন ফুটো হয়ে যায়, তেমনই এই পাথরগুলানো এই বৃষ্টিরই বৃহৎ কণা, অনেক দূর থেকে সেই পাথরগুলানকে আগে সেই আকাশে কি থাকে, এগুলো এরকম বরফ আকারে থাকে, আমি তো বলছি যে পাথর কিন্তু এটা বরফ, হ্যাঁ বরফখণ্ড, এইরকম সূর্যের দ্বারা আকর্ষিত হয়ে সমুদ্র থেকে বাড়ি, অর্থাৎ জল, হ্যাঁ সেখানে আকাশের মধ্যে, কেননা একটি নির্দিষ্ট স্তর আছে, নির্দিষ্ট স্তর থেকে আবার অন্যদিকে বেশ ঠান্ডা আছে, সূর্য তাপ হলেও কিছু ঠান্ডা আছে, হ্যাঁ যখন এয়ারগুলোর উপরে ওঠে তখন এইরকম অবস্থায় একটা পজিশনে যায়, হ্যাঁ এই জন্য ওখানে বরফ অবস্থায় থাকে তারা, আবার কিছুটা আবহাওয়া ইয়া হওয়ার ফলে তারা পর্যায়ক্রমে নেমে আসে, আর নেমে আসে যখন তখন ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সেগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যায়, বরফগুলান বরফগুলান মেঘ যেটাকে আমরা বলি সেগুলো ভেঙে ভেঙে আসে, আস্তে আস্তে এমন পর্যায়ে আসে দেখা যায় এখানে জল রূপে আসে, আর কিছু পাথর রূপে আমরা যেটাকে বলি পাথর,
সেটা দেখলাম এমন বাড়িকোনাগুলো প্রবল একদম পাতরূপে আসে, এখানে আসে কি করে আঘাত করে, এমনই আঘাত সাধারণ মানুষের মাথায় পড়লে তো ফেটে যাবে, কিন্তু টিন জাতীয় এরকম শস্য কি করে একদম ধ্বংস করে দেয়। এটাও বৃষ্টির এই এরকম সম্বর্তক মেঘের বাড়ি বর্ষণ হবে, এরকম প্রবল বেগ একটা পাথর শিলা বৃষ্টির মতো। হ্যাঁ হয় কি হবে সব, কেন ওগুলো যখন মাটিতে পড়ে যাবে ওগুলো স্তর হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে বলতে শুরু করবে আর প্লাবন। হ্যাঁ এরকম সম্বর্তক মেঘকে ডাকছে, হ্যাঁ যে তুমি এখনই যাও পবন কোথায় তুমি চলে যাও। এই নন্দগোপ তার ছেলের কথা এসে আর বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ বয়সে ছেলে লাভ করছেন সন্তান, আর এই ছেলের মোহে সে ছেলের কথায় আমার যজ্ঞ বন্ধ করে দিয়েছে, এত বড় স্পর্ধা দেখুন সে স্পর্ধাতে কার। হ্যাঁ ইন্দ্র বলছে নন্দগোপের স্পর্ধা হয়েছে, তার ছেলের কথায় সে আমার যজ্ঞ বন্ধ করে দিয়েছে, তাকে সমুচিত শিক্ষা দিতে হবে। তাই সম্বর্তক এখনই তুমি বৃন্দাবনে যাও, এবং কোথায় পবন তুমিও চলে যাও, সেখানে প্রবল বেগে ঝড় হলো আর বৃষ্টি হবে প্রবল বেগে। আর ইন্দ্র কচ্ছে যে না আমিও যাচ্ছি, আমিও যাব বজ্র নিয়ে, এটা বজ্র এই যে বজ্রপাত হয় অনেক সময় দদিচি মুনির অস্থি থেকে নির্মিত, হ্যাঁ এই বজ্র হবে অর্থ অস্ত্র। বৃত্তাসুরকে বধ করার সময় কি করেছিলেন এই ইন্দ্র, এই বজ্র যদি মুনির অস্থি অর্থাৎ হাট থেকে এই বজ্র নির্মাণ করেছিলেন। কেন বৃত্তাসুর ছিলেন অমর অজয়, আর দদিশি মুনি ছিলেন শিবের উপাসক, তাই তেনার অস্থি তারা এই ব্রহ্মাণ্ডের দেশে কি হয়েছিল বজ্র নির্মিত হয়েছিল। এমনই দদিশি মুনি উদার ছিলেন, দেখুন জগৎ দেবতাদের হিতের জন্য তেনার কাছে গিয়ে যখন বলা হয়েছে ইন্দ্র দিয়ে বলছেন হে মুনিবর, তখন মুনি প্রণতি নিবেদন করছেন, মুনিবর আশীর্বাদ করছেন তোমার কুশল হোক। এখন তিনি বলতে ভয় পাচ্ছেন, কেউ কি কাউকে বলতে পারে যে তোমার আপনার মৃত্যু, আপনার আপনি মরে যান, আপনার অস্থি দেন হাত দেন আমাদের এরকম। ইন্দ্র খুব বিনীতভাবে বলছেন আরো অন্যান্য দেবতারা গেছেন, গিয়ে বলছেন যে আপনি মহান, আপনার আমাদের কল্যাণার্থে আপনার এই অস্থি প্রদান করলে আমাদের অতীব কল্যাণ হয়, আপনার অস্থি দ্বারাই একমাত্র এই বৃত্তাসুরকে বধ করা সম্ভব। এই কথা শুনে তিনি কি করছেন, তিনি তখন আনন্দ অনুভব করছেন, আরে আমার এটি তো বিরাট সৌভাগ্য, একটা সুযোগ, কি সুযোগ, কি সুযোগ যে আমার তো এই নশ্বর শরীর একদিন ত্যাগ করতেই হবে, একদিন ত্যাগ করতে হবে, কিন্তু এই নশ্বর শরীর যেহেতু একদিন ত্যাগ হবে আর এখন আমি এই দেবতাদের সেবার সুযোগ পাচ্ছি, এটি তো আমার পরম পাওয়া পরম সুযোগ, তাই আমি এক্ষুনি যোগ বলে আমার এই শরীর থেকে আত্মা নির্গত করছি, আর আপনারা আমার এই অস্থি দিয়ে আপনারা বজ্র নির্মাণ করুন, যা বৃত্তাসুরকে বধ করে আপনারা জগৎ জীবকে নিষ্কণ্টক করুন অসুরের প্রভাব থেকে, দেখুন আসুরিক শক্তির দূরীভূত করার জন্য তিনি কি করলেন যোগবালে তিনি
দেহ ত্যাগ করলেন এবং সেই অস্থি দিয়ে তখন ইন্দ্র বজ্র নির্মাণ করলেন। এভাবে জ্যোতিষী মুনি কত আত্মত্যাগ, এটি আমাদের শিক্ষা জগৎজীবের কল্যাণের জন্য। তিনি কি করছিলেন, নিজের জীবনকেও উৎসর্গ করেছিলেন। এইরকম সুযোগ আমরা যখন আসে সম্মুখে, তখন আমাদের কি করা উচিত, গ্রহণ করা উচিত। এটি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের এই অনিত্য জীবন, অনিত্য সময়, সব ব্যাপার তখনই আমরা করতে পারি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, যে আমরা যথার্থভাবে কৃষ্ণ সেবা এবং বৈষ্ণব সেবার মাধ্যমে সেই সুযোগগুলো যখন আসে, সেটি আমরা গ্রহণ করার মাধ্যমেই সেই সদ্ব্যবহার করতে পারি, এবং তাহলেই আমাদের কি জীবন হবে ধন্য। যেমন দধিচি মুনি কি হয়েছেন, চিরস্মরণীয় হয়ে রয়েছেন, তেমনই আমরাও কি স্মরণীয় হয়ে থাকতে পারব। আর এদিকে ইন্দ্র কী করলেন, সেই বজ্র নিয়ে তিনি সেই সম্বর্তক এবং পবন দেব যেখানে বৃষ্টি বর্ষণ করছেন গোবর্ধনে, বৃন্দাবন সব ঝড় উঠে গেছে। এখন এই ঝড় যে তিনি যে ক্রোধ করছেন, এই ক্রোধটা অহৈতুকী এবং অমূলক ক্রোধ, কারণ তিনি জানেন না অজ্ঞতার ফলেই কি হয় এই অহংকার দম্ভ দর্প গুলান আসে সচরাচর আমাদের। এই অহংকারটা আসে কি, এটা বিদ্যাজনিত কারণ না, অবিদ্যাজনিত কারণেই কি হয় অহংকার আসে। আর এই অবিদ্যাটা হচ্ছে শরীর থেকে উদ্ভূত, চিন্তা চেতনার কে কেন্দ্র করে যে আমাদের বুদ্ধিমত্তা জ্ঞান, যদিও সেটি জ্ঞান নয় অজ্ঞান, অবিদ্যা মানে অজ্ঞান, যে আমি কে সেটি ভুলে যাওয়ার ফলেই কি হয় তখন এই অজ্ঞানের উদ্ভব হয় বা অবিদ্যার উদ্ভব হয়। আমি কে, কে আমি, চিন্ময় আত্মা, কিন্তু এটা ভুলে গিয়ে যে না না আমি, জানেন না আমি অমুক ব্যক্তি, আমি এই পজিশনে আছি, এই দায়িত্ব, এটি হচ্ছে আমার স্বরূপ মনে করা। মূল স্বরূপটি কি আত্মা, সেটি ভুলে গিয়ে কি এই দেহকে কেন্দ্র করে এবং দেহজাত যে কাজ এবং কাজের পরিপ্রেক্ষিতে যে উপাধি, সেই উপাধি এই মনে করছে যে আমি অমুক, আমি অমুক ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাডভোকেট, এইরকম প্রফেসর, আমি অমুক তমুক, এগুলো হচ্ছে কি অজ্ঞানের, এরা দেহজাত থেকেই উদ্ভূত। তো ইন্দ্র কি হয়েছিলেন, এরকম উচ্চ পদে থাকার ফলে তিনি অহংকার, অহংকারী হয়ে উঠেছিলেন, অহংকারী হয়ে উঠেছিলেন, এবং সেটা কিসের থেকে হয়েছিল, তার দেহে তো কেন্দ্র করে। তিনি ভেবেছিলেন আমি একজন স্বর্গের রাজা, আমাকে আমি অনেক পূজ্য ব্যক্তি, আমারই পূজা পাওয়া দরকার, এইরকম ভাব, সেটি হচ্ছে অজ্ঞান। আর অজ্ঞান থেকে কি হয়, অজ্ঞান বা অবিদ্যা থেকেই অহংকারের উদ্ভব। এটি আমাদের মধ্যেও এটি কাজ করে, কিসের অহংকারটা যখন অবিদ্যা বা অজ্ঞান তার প্রভাবেই অহংকার আসে। এই জন্য তার প্রভাব থেকে আমাদের মুক্ত হইতে হবে। যেমন কি করেছিলেন ইন্দ্র, বুঝতে পারেননি আসলে যে ভগবান, তিনি এখানে এসে নন্দ বাবার গৃহে তিনি লীলা বিলাস করছেন, যদিও ইন্দ্র চন্দ্র সকলেই এসে
কংসের কারাগারে দেবকীর গর্ভ বন্দনা করেছিলেন, সেখানে করেছিলেন কিনা? কিন্তু সেই কৃষ্ণ যেখানে এসে আবার অবস্থান করছেন সেটা বিমালুক ভুলে গেছে। এই হচ্ছে বদ্ধজীবের অবস্থা। সাধারণ আমাদের কি কথা, দেবতা যারা তাদেরও এরকম অবস্থা। এই পদ পজিশন কি, তাই এর প্রভাব থেকে মুক্ত হওয়া কঠিন। তাই এই প্রভাব থেকে কি হইতে হবে, কঠিন যদিও কিন্তু মুক্ত হইতে হবে নাকি? তাই রূপ গোস্বামী পাদ বলছেন যে সর্ব উপাধি বিনির্মুক্তেন তৎপরত্ন নির্মলম। সর্ব উপাধি বিনির্মুক্ত, যে উপাধি দ্বারা বিভূষিত হয় কি হয়েছিলেন, ইন্দ্র অপরাধ করে ফেলেছিল, অপরাধ, ইন্দ্র অপরাধ করেছেন এই উপাধির দ্বারা ভূষিত হয়ে ভগবানকে ভুলে গেছেন এবং নিজকেও ভুলে গেছেন। এটি কি অনর্থ? অনর্থের মধ্যে স্বরূপ ব্রহ্ম অনর্থ দ্বারা কি হয়েছেন, ইন্দ্র আবৃত হয়ে গেছে, নিজকে ভুলে গেছেন এবং ভগবানকে ভুলে গেছেন। তার কর্তব্য কর্ম ভুলে গেছে। স্বরূপ ব্রহ্ম অনর্থের মধ্যে কয়টি বিষয় রয়েছে? একটি হচ্ছে নিজ, ঈশ্বর, সাধ্য সাধন, এই চারটি। নিজ অর্থাৎ নিজকে সে যা ভুলে গেছে, যে আসলে কে সে, সে যে ভগবানের একজন সেবক সেটি ভুলে গেছে। সে তার পদ পজিশনেই এই মনে করছে যে আমি ইন্দ্র, এই অবস্থাটি তার হয়েছে স্বরূপ। এবং পরবর্তীতে কি হয়েছেন, ভগবানকে ভুলে গেছেন। ভগবান যে নন্দগোপের গৃহে লীলাবিলাস করছেন সেখানে, সেটা তিনি ভুলে গেছেন। আর ইন্দ্র ভুলে গেছে ভগবানকে চিনতে পারে, এটি অনর্থ। তারপর সাধ্য বস্তুটি কি, তার কি লাভ করা উচিত? তিনি তো ইন্দ্র হিসাবে কি আছেন, দায়িত্বে আছেন সকল জীবের কল্যাণ হিত সাধন করার জন্য। ভগবান তাকে দায়িত্ব দিয়েছেন হিত সাধন করার, কিন্তু হিত না করে কি করছেন, অহিত অনিষ্ট করার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সম্বাদকে ডাক দিয়েছেন, পবনকে ডাক দিয়েছেন, তারপর বজ্র নিয়ে যাবেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তার প্রকৃত কর্তব্য কর্ম তিনি ইয়া করেছেন, করেন বা সাধনা। এটি থেকে সরে গেছেন তার যেটা কর্তব্য কর্ম, এবং এই কর্তব্য কর্ম কার উদ্দেশ্যে করা উচিত, সম্পাদন করা উচিত সেটিও তিনি ভুলে গিয়েছেন। দিয়ে কি হয়েছেন, তিনি ভুল পথে যাচ্ছেন, ভুল পথ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। সেটাই এখানে বলা হয়েছে যে ইন্দ্রের যে অহংকার এটি করছিলেন ভগবান চূর্ণ করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা সাধারণ বদ্ধজীবের এরকম সচরাচর অহংকার, কিন্তু আমরা যেন সেরকম এই লীলা স্মরণ করার মাধ্যমে যদি এই আম না পান তাহলে তো তোমাদের পাণ্ডবদের অভিশাপ দিতে পারবে, তাহলে তোমাদের
এখন যুধিষ্ঠির কাছে সবাই তো এসতাম, কিন্তু মুনিদের অভিশাপ মানে কি বিনাশ। তাহলে এখন কি হবে, উপায় কি? এতক্ষণ যে আনন্দ ছিল, এখন সবাই বিমর্ষ। এখন উপায় কি গোবিন্দ? হ্যাঁ, গোবিন্দ চিন্তা চিন্তা করেছে, হ্যাঁ একটা উপায় আছে। কি? আপনাদের সকলের মনের কথাগুলো খুলে বলতে হবে। যদি খুলে বলা হয় তাহলে সত্য কথা বললেই তাহলে আমটা উপরে লাগিয়ে যায়। এইভাবে হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ভালো, আমরা তাহলে আমাদের মনের কথা আমরা যে সবসময় চিন্তা করি সেই কথাটি আমরা বলব গোবিন্দের কাছে। তাহলে নাহলে তো আমাদের পাণ্ডু বংশের আজকেই বিনাশ, মনির অভিশাপ। তার আগেই যে ঠিক আছে, তাকে যুধিষ্ঠির মহারাজ বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, তার মনের অভিব্যক্তি প্রকাশ করলেন যে না আমি সবসময় চিন্তা করি কৌরবদের দ্বারা এই বনবাস অন্তে আমি আবার হ্যাঁ হস্তিনাপুরে ফিরে গিয়ে আমি রাজ্য যথারীতি সিংহাসনে আরোহণ করে সমস্ত প্রজা সেই মুনি ঋষিদের ব্রাহ্মণ মুনি ঋষিদের সেবা করবো। এইভাবে যখন বললেন তখন আমটা মাটিতে উঠে উপরে শুনলেন। তারপরে ভীম তার অর্জুন নকুল সহদেব সবাই বলছে তারপরে উপরে গেছে, আর এক হাতের মতো আছে। দ্রৌপদী দ্রৌপদী বলছেন যে আমি সবসময় চিন্তা করি, আমি এখান থেকে ফিরে গিয়ে দেবদ্বীজ সবাই রে সেবা করব এবং পঞ্চপাণ্ডবের সেবা করব, এরকম বলছেন। আমটা নিচেই আবার নেমে গেছে, নেমে গেছে তখন পাশেই ছিল ভীম, আচ্ছাই এই মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে ও মারার জন্য ইয়া করছে। হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছে যে না না দাদা আপনি ইয়া করবেন না, দ্রৌপদী ঠিক কথা বলবে, ঠিক কথা বলবে। তাই আছে এর জন্যে আমাদের এই আম পাড়াইল ওর কথাই আবার এই মিথ্যা কথা বলছে, এই জন্যই আমটা আবার অধগামী হয়েছে। পরে নেই একবারে শূন্য আছে, কিন্তু নিচে আসছে এখন, এখন ইয়া হয়েছে। আর শ্রীকৃষ্ণ ফির দ্রৌপদীর কাছে গিয়ে বলছেন দ্রৌপদী বলো বলো তোমার মনের কথা বলো, তুমি যা চিন্তা করো সবসময় সেই কথাটি বলো। হ্যাঁ এখন দ্রৌপদী কি বলতে চাচ্ছে না চাচ্ছে না, হ্যাঁ আর ভীম তর্জন তর্জন করছে না এই মিথ্যা কথা বলছে, এই সত্য কথা এই কপট, হ্যাঁ এর জন্যই আমাদের পাণ্ডু বংশ না আসবে লোক না আসেনি, এইভাবে ভর্সনা করছে। আর শ্রীকৃষ্ণ চিন্তায় বলছে যে বলো দ্রৌপদী তুমি, হ্যাঁ খুব তাকে ইয়া করছে বলো তোমার মনে। তখন দ্রৌপদী বলছেন হ্যাঁ যে আমি যখন কৌরব সবাই যখন কর্ণ কে দর্শন করেন, যখন তিনি ভাবছিলেন মনে মনে যে আমি তো পঞ্চপাণ্ডবের সেবা করছি, যে কর্ণ যদি আমার পতি হইত তাহলে তার সঙ্গে কর্ণকেও আমি সেবা করতাম, কর্ণের এইরকম আমি চিন্তা করছি। এই কথা পড়া বলার সঙ্গে সঙ্গে আমরা উপরে লেগে গেছে, আবার এই দেখো এই পাঁচটা স্বামী নিয়েও সন্তুষ্ট না, আরো একটা স্বামী নেওয়ার ইয়া করে, হ্যাঁ সে আরো তো আবার ক্রোধ প্রদর্শন করছে।
এই যেন ভগবান কি করেন, ভগবান অন্তর্যামী জানেন সকল অন্তর খবর। হ্যাঁ, এরকম অনেক সময় কি করে চিন্তা উপর ভগবান কি করেন অন্তর্যামী, তিনি আমাদের কারো অহংকার রাখেন। এরকম ইন্দ্র এক সময় কি হয়েছিলেন, ইন্দ্র অগ্নি পবন অন্যান্য চন্দ্র সূর্য সকলে মিলেই পশুদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। বিজয়ে তাদের মধ্যেই চিন্তা করছে যে আমি এবার পরাক্রম করেছি খুব, এজন্যই আমার বিজয় হয়েছে আমাদের দলে পশু দেবতাদের। আমি যদি এরকম পরাক্রম করে যুদ্ধ না করতাম তাহলে এরকম হতো। হ্যাঁ, ইন্দ্র বলছে না না আমার বজ্রের ইয়াতেই সব কিছু হয়ে গেছে। অগ্নি বলছে না না আমার শক্তিতেই হয়েছে। এ বলে সবাই মধ্যে ইয়া হয়েছে দ্বন্দ্ব। এখন ভগবান কি করছেন, সেই বিষ্ণু তিনি এদের তো দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব লেগে গেছে, সবাই কর্তৃত্ব ভাব পোষণ করছে, কর্তৃত্ব যে আমার জন্যই হয়েছে, আমার জন্যই হয়েছে এটি বিজয়। কারণ ভগবান তারা যেখানে দ্বন্দ্ব করেছেন তার পাশেই একজন ব্রাহ্মণ রূপে আবির্ভূত, অপরিচিত পরিচিত। এখন তাদের মধ্যে যেহেতু দ্বন্দ্ব হয়েছে, হুট করে একজন ব্যক্তি ওখানে দেখাচ্ছে, তার কাছে এই ব্যক্তিটিকে তাদের মধ্যে থেকে একজন বলছে দেখি আসুন আপনি কে। উনি যখন গেছে, প্রথমে গেছে পবন, পবন গিয়ে বলছে আপনি কে মহাত্মা। উনি আবার উত্তর না দিয়ে বলছে আপনি কে, একটু ইয়া ভাবেই বলছে আপনি কে, মানে ধমক দিয়ে বলছে আপনি কে। আমি পবন, মানে একটা গৌরব অহংকার নেই, আমি পবন। আপনি কি করতে পারেন, আমার প্রতাপে আমার ইয়াতে সব কিছু আমি ভেঙে চুরে ইয়া করে দিতে পারি, ওলায় ঘটে দিতে পারি। তাই এই সামনে একটি ফট ছিল, আপনি এটি ইয়া করুন দেখি কীরকম আপনার ক্ষমতা। ওর সমস্ত শক্তি দিয়েই প্রথমে একটু শক্তি দিয়ে ফটটাকে সরার জন্য চেষ্টা করছেন কিন্তু সরছে না, তারপরে আর একটু তাও সরছে না, তারপর সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে কিন্তু সরছে না। তখন তিনি ইয়া হয়ে গেছেন, অত কম হয়ে তখন মাথা নিচু করে ওই দেবতাদের কাছে গিয়ে তখন দেবতারা বলছে যে আপনি কি দেখলেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি যে কে আমি তো বুঝতে পারলাম না, না গিয়ে দেখতে পারি। তারপর পরে অগ্নি আসলেন, অগ্নি এসে অগ্নিও এরকম বলছে যে আপনি কে, আপনি কে, আপনি কে, আচ্ছা আমি অগ্নি, আপনার কি ক্ষমতা আছে। যে আমার ক্ষমতা মানে আমাকে জানেন না আপনি, আমি সব কিছু দহন করে ফেলতে পারি নিমিষে, তাই এত ক্ষমতা। হ্যাঁ আমার সব কিছুকে দহন করে ফেলতে পারি, ওই খড়টি ধরছেন যে আপনি এটি ইয়া করবেন দহন। আর প্রথমে একটু ইয়া করেছেন, তারপর দেখছেন হচ্ছে না, আবার আরও একটু শক্তি হচ্ছে না, তারপর সমস্ত শক্তি দিয়েও অগ্নির দায়িকা শক্তি দিয়ে তিনি আর দগ্ধ করতে পারলেন না, পারায় কি হলো, তিনি আবার ওইরকমভাবে ফিরে গেলেন গিয়ে দেবতাদের কাছে, মাথা নত করে সেখানে চুক্তি মেরে থাকলো। ওরা বলছে কী হলো আপনি যে গেলেন, কে যে উনি আমি বুঝতে পারলাম। তারপর ইন্দ্র গেছে, ইন্দ্র এইভাবে গেছেন, ইন্দ্র যখন গেছেন এইভাবে জিজ্ঞেস করছে আপনি কে, আপনি কে, আমি আমাকে চেনেন না, আমি স্বর্গের রাজা ইন্দ্র,
তাই আপনার কি ক্ষমতা আছে যে আমার বজ্র অব্যর্থ অস্ত্র সব কিছুই ধ্বংস করে দিতে পারে? তাই আপনি এমন এত ক্ষমতা খাটি ধরে বলছেন যে আপনি ইয়া করুন দেখি, সমস্ত তার ক্ষমতা প্রয়োগ করেও যখন ইয়া হলো না তখন কী করলেন? তিনিও বুঝতে পারলেন যে হায় কে, তখন তিনি অদবদনে গিয়ে কে আমরা তো বুঝতে পারলাম না, আবার সেই ব্যক্তিটা কি হলেন? অদৃশ্যায় অদৃশ্যায় দৈববাণী হল, আরে তোমরা সকলেই মূর্খ, তোমরা জানো না কার শক্তিতে তোমরা শক্তিমান হয়ে এই অসুরদেরকে তোমরা পরাস্ত করেছো, সেই বিষ্ণু তেনার শক্তিতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর শক্তিতে তোমরা শক্তিমান হয়ে অসুরদেরকে পরাস্ত করেছো, আর তোমরা নিজেরাই মনে করছো যে আমি। তখন তারা বুঝতে পারলেন তাদের যে অহংকার ছিল যে আমি করছি আমি করছি, হ্যাঁ সেটি তখন তারা বুঝতে পারছে। এই জন্য ভগবদ গীতায় ভগবান বলছেন যে প্রকৃতি ক্রিয়া মানানি অহং, হ্যাঁ বুড়াই কর্মানি সর্বস্ব অহংকার বিমরাত্মা কর্তা অমিতি মনে, যে প্রকৃতি কী করছে সমস্ত কার্য করছেন ভগবানের সেই প্রকৃতি ত্রিগুণের দ্বারা, কিন্তু মিথ্যা অহংকার বসে যে কী করে যে কর্তা অভিমান করে যে আমি করছি আমি না হলে হতো না, সেটি হচ্ছে জীবের বদ্ধ দশা। আর মুক্ত অবস্থায় কেউ এরকম ভগবানের ইচ্ছায় হচ্ছে তাই ভক্তরা কী করেন সব কিছুই ভগবানের উচ্চার অধীন হয়ে কার্য করে, এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের ইচ্ছার অধীন হয়ে কার্য করে বা ভগবানের ভক্তের ইচ্ছার অধীন হয়ে কার্য করে, তাহলেই সেখানে কি বদ্ধ অবস্থা থেকে উত্তরণ হওয়ার সম্ভব। আর যদি নিজের ইচ্ছা অনুযায়ী কর্ম তাহলে কী হবে? হ্যাঁ সেটা প্রকৃতির অধীনস্থ কর্ম যা আমাদেরকে কী করে বন্ধন হরে কৃষ্ণ অহংকার মুক্ত হয়ে আমাদের ভগবানের স্বর্ণ, সেই শিক্ষা দেওয়ার জন্যই ভগবান কী করছেন এই গিরি গোবর্ধন লীলা প্রদর্শন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম, জয় শ্রীমান ভাগবতম কে জয় চন্দ্র মহোৎসব কে।